তো ভিউয়ার সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি স্পিড পোস্টের স্ট্যাটাস ট্র্যাক করতে হয়, সেই বিষয়টি নিয়ে আজকের এই পুরো ভিডিওটি। তো সাধারণত স্পিড পোস্ট করার পর একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হয়, সেই ট্র্যাকিং নম্বরের সাহায্যে কিন্তু আপনি আপনার স্পিড পোস্টের স্ট্যাটাসটি দেখতে পারবেন, অর্থাৎ স্পিড পোস্টটি কোথায় এসেছে এবং কবে নাগাদ এই সেই স্পিড পোস্টটি আপনার হাতে এসে পৌঁছবে, সেই বিষয়টি নিয়ে আজকের এই পুরো ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং বরাবর মতো আমার চ্যানেলটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা যেটি বেল নোটিফিকেশন রয়েছে সেই বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন মিস না হয় এবং সবার আগে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন মেইন টপিকে। তো ভিউয়ার্স, আপনার হ্যান্ডসেটের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলের উপর গিয়ে জাস্ট আপনি স্পিড পোস্ট ট্র্যাকিং লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক কনসাইজমেন্ট ইন্ডিয়ান পোস্ট, এই অপশনটির উপর ট্যাপ করবেন। এটি হচ্ছে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর এখানে কনসাইনমেন্ট নম্বর এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ ট্র্যাকিং নম্বর যেটি রয়েছে আপনার হ্যান্ডসেটে SMS-এর মাধ্যমে এসেছিলো, সেই ট্র্যাকিং নম্বরটি এই জায়গাতে লিখবেন। তো লেখার পর দেখতে পাচ্ছেন ইভ্যালুয়েশন দ্য এক্সপ্রেশন, এখানে রয়েছে 5+7, আপনার কাছে সেটি চেঞ্জ হয়ে আসতে পারে। সেটি হচ্ছে ক্যাপচা, 5+7 অর্থাৎ 12 হবে, এই ডান পাশের খালি বক্সে আপনি 12 লিখবেন। লেখার পর আপনি জাস্ট সার্চের উপর ট্যাপ করবেন। তুমি বা স্টেপ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ হয়ে গেছে যে আপনার স্পিড পোস্টের ডেস্টিনেশন পিনকোড, তাছাড়া কবে নাগাদ এই স্পিড পোস্টটি বুক করা হয়েছিল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে ডেট, টাইম এবং লোকেশন রয়েছে, অর্থাৎ কোন তারিখে সেটি বুক হয়েছিল, তারপর কোথায় এসেছে, লাস্ট বর্তমানে কোথায় রয়েছে সেটিও আপনি এখানে দেখতে পারবেন। এখানে ডেট ওয়াইজ, টাইম ওয়াইজ সব কিছু দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হয় আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নতুন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।